আচ্ছা এই যে incisional hernia যদি উত্তর দেয় তাহলে প্রথমে তো জিজ্ঞেস করব যে এটা ভিডিও করিস প্রথমে জিজ্ঞেস করবো যে আপনার এখানে অপারেশন হয়েছিল কত বছর আগে? তাহলে তার আগে প্রথম প্রশ্ন হবে যে আপনার সমস্যা কি? তখন উনি বললো যে আমার এই জায়গায় একটু চাকা হয়েছে বা এই জায়গাটা ফুলে গেছে। আচ্ছা কিভাবে ফুললো? এই যে দুই বছর আগে একটা অপারেশন হয়েছিল, এক বছর আগে অপারেশনের পরে এই জায়গাটা ফুলে কিছুদিন পরে ফুলে গেছিল না? আচ্ছা অপারেশন পরে আপনার এই জায়গায় কোনো ইনফেকশন হয়েছিল? ডাক্তার দেখেছিলাম, কোনো সমস্যা ইনফেকশন হয় নাই। আপনার কি অনেকদিন ধরে অনেক কাশি ছিল নাকি? কাশি না, কোনো কাশি না। পায়খানা করতে কোনো কষ্ট হইতো? না কিছু কষ্ট হইতো না। আচ্ছা আর কি কোশ্চেন জিজ্ঞেস করবো? এখন কি ব্যথা আছে এখানে কোনো? হ্যাঁ এখন ব্যথা করে, খাইলেও ব্যথা করে, আবার উঠে বসিল আবার। এটা সবসময় থাকে না? সবসময় থাকে নাকি ব্যথাটা? না এই যে ফুলাটা সবসময় থাকে? হ্যাঁ ফুলাটা এরকম ভিতরে যায় কি? আপনি চাপ দিলে ভিতরে ঢোকে? ভিতরে যদি চাপ দেয় আমি নিজে দিতে পারি না। কেউ দিয়ে দিলে এরপরে? আচ্ছা এরপরে হলে কাশি কিন্তু আপনি একটু কাশি দেন একটু ভালো। আচ্ছা এটা ফুলে গেল। তারপরে হলে আমি প্রথমে টেম্পারেচার দেখবো একটু লোকালি, উনি হাতে সাথে নিয়ে রাখতে পারেন, এমনিতে একটু গরম থাকে এটা টেম্পারেচার। তারপরে টেন্ডার নেই? না আগে টেন্ডার নেই দেখে নেবেন। এরপরে যেহেতু উনি নিতে পারে না তাহলে আমি একটু চেষ্টা করবো নেওয়ার জন্য। এই যে আমি এটা নেওয়ার পরে এটা কি? হ্যাঁ এটা উনি করবে। একটা কাশি দেন তো। আচ্ছা ঠিক আছে এবার হলো। এই যে একটা আগে রিডিউস করতে হবে, টোটালি রিডিউস করার পরে বোঝা যাচ্ছে না? আচ্ছা তাহলে থাক, এরপরে হলো এখানে গিয়ে কাশি দেন তো এখন একটু স্পিডে ধরলে আর কি হবে। আচ্ছা এটা হলো আমি হলো ই দেখতেছি তোমার রিং নেক আর কি, যে জায়গা থেকে বের হয়ে আসছে সেটা রিং, অর্থাৎ হার্নিয়ার যে নেক আছে সেকের নেক থাকে না, সেই নেকটাই আমি দেখতেছিলাম এখন। ওই নেকটা এটা হলো নেক অপারেশন টেস্ট। আমি যে চাপ দেওয়ার পরে কাশি দিতে বলবো, যদি বের হয়ে আসে তাহলে কি হবে? নেক অপারেশন টেস্ট নেগেটিভ হবে, অর্থাৎ অপারেশন করে ধরে রাখতে হবে বলতে পারো। এটা তো আসলে ওইভাবে স্যার বলে নেন কিন্তু নেকের কথাটা বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কষ্ট দিলাম।